কবি দেবাশিস চৌধুরী কলমে ইছাপুরের মা। আমি একজন সদ্য সন্তান হারানো মা, ইছাপুরের সেই ছেলেটার মা, যে গত দুদিন আগে অবহেলায় বিনা চিকিৎসায় ছটফট করে মারা গেল। জানো তো, যখন সে বেঁচেছিল, যখন তার চিকিৎসার প্রয়োজন ছিল, কেউ ছুঁয়েও ধরেনি, জানতে চায়নি তার কষ্ট। নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল, মা হয়ে কিছুই করতে পারলাম না। আর জানো, মরে যাওয়া আমার ছেলেটার দেহটা ওরা কেড়ে নিল, আমায় দিল না, আর হয়তো কোনো দিন সে মা বলে আর ডাকবে না, জড়িয়ে ধরবে না স্নেহ ভরা হাতে। জানো তো, ছেলেটা আমার খুব দুরন্ত ছিল, সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকত, সারা দিন হইচই করে গোটা ঘর মাতিয়ে রাখত। যখন ওর প্রথম শ্বাসকষ্ট শুরু হয়, ওর বাবা দেরি করেনি, প্রথমে নিয়ে গেছিলাম কামারঘাটি ইএসআই হাসপাতালে, ওরা ফিরিয়ে দিল। তারপর নিয়ে গেলাম মিডল্যান্ডে, তারাও ফিরিয়ে দিল। এদিকে ছেলেটা যন্ত্রণায় ছটফট করছিল, তার বুকে হাত বুলিয়ে বলেছিলাম, সোনা একটু কষ্ট কর, এখানের ডাক্তার কাকুরা খুব ভালো, ঠিক তোর যন্ত্রণা কমিয়ে দেবে। সাগর দত্ত হাসপাতালেও নিয়ে গেছিলাম, তারা বলল এখানে চিকিৎসা হবে না, এখানে বেড নেই। অনেক কাকুতি মিনতি করেছিলাম জানো, কেউ শোনেনি, সবাই ফিরিয়ে দিল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এদিকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে ছুটতে ছেলেটার শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। শেষমেশে ছুটে গেলাম কলকাতা মেডিকেলে, এই কাগজ চাই সেই কাগজ চাই করতে করতে অনেকটা সময় নষ্ট করে দিল। এদিকে ঘন্টার পর ঘন্টা রোদে রাস্তায় শুয়ে থাকতে থাকতে ছেলেটার শরীরটা বিবর্ণ হয়ে গেছিল। যখন ভর্তি নিল তখন সব শেষ, ছেলেটা চোখের সামনে যন্ত্রণায় ছটফট করতে করতে মরে গেল। যদি ঠিক সময়ে ওর চিকিৎসা হতো তাহলে ও বেঁচে যেত। জানো তো, ছেলেটা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট বের হবার আগেই জীবনের পরীক্ষায় সে ফেল করে গেল। সে ফেল করেনি, আমি জানি, সে ফেল করতেই পারে না, ওর খাতাটা ঠিক করে কেউ দেখেনি, যদি দেখত সে ঠিক পাশ করে যেত। আজ এই হতভাগ্য মায়ের একটাই আরতি যে এত হাসপাতাল, এত ডাক্তার কাদের জন্য? একটা 18 বছরের তাজা প্রাণ বিনা চিকিৎসায় শেষ হয়ে গেল। সাধারণ ঘরে ছেলে হওয়ার এটাই কি তার অপরাধ? সবাই চুপচাপ শুধু দেখছে, কোনো প্রতিবাদ নেই, আর মিডিয়া একটা গল্পের জন্য সেলিব্রিটিদের ঘরের পাশে উঁকি ঝুঁকি মারছে, দরকার পড়লে সেলিব্রিটিদের কুকুর বিড়ালের শরীরের খবর দিয়ে প্রতিবেদন বানাবে, আর
সাধারণ জনগণ গোগ্রাসে সেটা গিলবে। যে ছেলেটা মারা গেল সে তো এক সাধারণ ঘরের সন্তান, সেও তো তার মা বাবার ঘর আলো করা একজন। একবার নিজের বুকে হাত রেখে ভাবুন তো, নিজের প্রিয়জন যদি এইভাবে চলে যেত তাহলেও কি থাকতেন এইরকম নির্বিকার?